এই আমি টেকডাব্লিউডব্লিউ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে অনেকদিন পর নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আপডেটটা হচ্ছে গিয়ে যে ইউটিউব এবং ইনস্টাগ্রাম বা ফেসবুক, যে কোনো সোশ্যাল মিডিয়া যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের মতো আছে বা যারা ইনফ্লুয়েন্সার আছে, তো তাদেরকে সরকার দেবে 5 লক্ষ টাকা করে। ইয়েস, তো সেটা জানার জন্য, সেই বিষয়টা জানার জন্য বা 5 লক্ষ টাকা পেতে হলে তোমাদের পুরো ভিডিও দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দাও, এবং যারা আমার পুরোনো ভিডিও দেখোনি তারা আমার পুরোনো ভিডিও দেখতে পারো আমার প্লেলিস্টে গিয়ে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো সরকার দেবে 5 লক্ষ টাকা স্পন্সরশিপ অবশ্যই, কারণ এতদিন সরকারের পিছনে লোক ছুটতে বা সরকার ছুটছে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটারদের পিছনে। তো ইয়েস, এটাই হচ্ছে 2023 সাল, এবং এই 2023 সালে দাঁড়িয়ে সরকার ছুটছে সোশ্যাল মিডিয়া এবং কন্টেন্ট ক্রিয়েটারদের পিছনে এবং ইনফ্লুয়েন্সারদের পিছনে। তো সেই বেসিসে এখন সরকার দেবে 5 লক্ষ টাকা। সেই 5 লক্ষ টাকা পাওয়ার জন্য কি করতে হবে, তোমাদের থাকতে হবে মিনিমাম 10,000 সাবস্ক্রাইবার। ইয়েস, 10,000 সাবস্ক্রাইবার থাকলেই তোমরা সেই টাকাটা পাওয়ার উপযুক্ত হয়ে যেতে পারো। তো 10,000 সাবস্ক্রাইবার মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের যদি থাকে, সেটা ইনস্টাগ্রামের ফলোয়ার হোক, ফেসবুকের ফলোয়ার হোক, অথবা ইউটিউবের যদি তোমাদের সাবস্ক্রাইবার 10,000 মিনিমাম হয়, তাহলে তোমরা সরকার থেকে টাকা পাবে। তো এই নিউজটা কি, এই নিউজটা হচ্ছে গিয়ে রাজস্থান সরকার, ইয়েস রাজস্থান সরকার কিছুদিন আগে একটা ওদের যে রিপোর্ট বার করেছে বা একটা ঘোষণা করেছে যে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, ইউটিউবের সাবস্ক্রাইবার বা যারা ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার আছে, তো তাদের ক্ষেত্রে সবার জন্য এই সোশ্যাল মিডিয়া অ্যাড চালানোর জন্য সবাইকে টাকা দেবে। তো ম্যাক্সিমাম দেবে হচ্ছে মাসে 5 লক্ষ টাকা করে, এবং সেইটা 4টে শ্রেণীতে ভাগ করা হয়েছে। ফার্স্ট হচ্ছে গিয়ে তোমাদের যদি 10,000 সাবস্ক্রাইবার থেকে 1 লাখ সাবস্ক্রাইবার থাকে তাদের জন্য একটা অ্যামাউন্ট দেবে। 1 লাখের থেকে 5 লাখ থাকলে একটা অ্যামাউন্ট হবে, 5 লাখ থেকে 10 লাখ থাকে একটা অ্যামাউন্ট হবে, 10 লাখের উপরে যাদের তাদের জন্য একটা অ্যামাউন্ট দেওয়া হবে। তো ইয়েস, তো সরকার এই যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা করেছে হচ্ছে ইলেকশন ক্যাম্পেইনের আগে। তো ইলেকশন ক্যাম্পেইন চালানোর জন্য সোশ্যাল মিডিয়া থ্রুতে সরকার বা রাজস্থান সরকার এই প্রসেসটা চালু করেছে। তো এতদিন আমরা জানতাম যে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার এবং ইনস্টাগ্রামের যারা ইনফ্লুয়েন্সার বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিভাবে টাকা কামায়। তারা ইউটিউবের যে নর্মাল অ্যাডস আছে, অ্যাডসের মাধ্যমে টাকা কামাতে পারে, এবং অ্যাডস ছাড়াও এছাড়া কি বিভিন্ন প্রোডাক্ট স্পন্সার করে বা স্পন্সরশিপ বা অ্যাড চালিয়ে তাদের বিভিন্ন টাকা কামাতে পারে। কিন্তু এবার সরকার দেবে সেই টাকাটা। সেই টাকা পেতে গেলে কি করতে হবে, সেই টাকা পেতে গেলে তোমাদের মিনিমাম 10,000 সাবস্ক্রাইবার থাকতে হবেই, ঠিক আছে। তো ইনস্টাগ্রাম বা ইউটিউব হয়ে গেলো বা ফেসবুক হয়ে গেলো, তোমাদের যেখানেই হোক মিনিমাম 10,000 ফলোয়ার থাকতে হবে আর ইউটিউবে 10,000 সাবস্ক্রাইবার থাকতে হবে। তো এইটা হচ্ছে রাজস্থান সরকার ঘোষণা করেছে। এবার তোমরা হয়তো বলতে পারো রাজস্থান সরকার ঘোষণা করেছে তো আমাদের কি। দেখো, কোনো একটা জিনিস যদি কোনো একটা জায়গায় চালু হয় তাহলে সেই জিনিসটাই কিন্তু আমাদের পুরো ভারতবর্ষে ছড়িয়ে যাবে বা আমাদের চারিদিকে ছড়িয়ে পড়বে। যেমন করোনা ভাইরাস যেমন ছিল কি, এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, অবশ্যই সেটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছিল, কিন্তু এটা হচ্ছে একটা পজিটিভ ইম্প্যাক্ট ইউটিউব সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামের যারা রিল বানাও বা কন্টেন্ট ক্রিয়েটার আছো ইনফ্লুয়েন্সারদের জন্য বা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটা বিশাল বড় একটা আপডেট। এখন সরকার ছুটছে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটারদের পিছনে অবশ্যই, কারণ 2023 সালে দাঁড়িয়ে এখন টিভি কেউ দেখে না, এখন সবাই মোবাইল দেখে। কারণ তোমরা এখন জানো টিভি দেখে না বলে টিভির থেকে যত যে প্ল্যাটফর্ম বা যে চ্যানেলগুলো আছে তাদের ওটিটি একটা করে প্ল্যাটফর্ম খুলে গেছে। তো এইভাবেই সরকার বুঝেছে যে সোশ্যাল মিডিয়ার অনেক বড় পাওয়ার। তো সেই বেসিসে সরকার এই টাকাটা দেবে। তো রাজস্থান শুরু হয়েছে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এটা চালু হতে পারে। তো এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কেন, এটা বিভিন্ন রাজ্যে এটা ছড়িয়ে পড়তে পারে, কারণ সোশ্যাল মিডিয়ার পাওয়ার হচ্ছে সব থেকে বেশি। তো আশা করি তোমাদের এই নিউজটা শুনে খুব ভালো লেগেছে, যারা তোমরা কন্টেন্ট ক্রিয়েটার এবং ইনফ্লুয়েন্সার আসো। তো যারা আমার চ্যানেল নতুন এসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দাও, যারা আমার পুরোনো ভিডিও দেখোনি তারা আমার পুরোনো ভিডিও দেখতে পারো, প্লেলিস্ট আছে। তো চলো আজকের যে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই, থ্যাংকস।